আজকেও আবার আলামাতুস্সাআহ বা কিয়ামতের আলামত সম্পর্কে কিছু আলোচনা করব। আজকের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো আমাদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যখন কিয়ামত ঘনিয়ে আসবে তো আলামত সমূহের মধ্যে একটি আলামত প্রকাশ পাবে, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মহিলারা, এরা পোশাক আশাক খুব অল্প পরিধান করবে এবং নগ্নতার দিকে তাদের ঝোঁক বেশি ঝুঁকে যাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম যখন তৈরি হবে যে মহিলারা পোশাক পরিচ্ছদ খুব অল্প পরিমাণ করবে আর নগ্নতার দিকে বেশি ঝুঁকে যাবে, নবীজি বলেন তোই সেটাও কেয়ামতের একটি আলামত। এখানে মায়েদের বিষয়ে বা মহিলাদের বিষয়ে শরিয়া ইসলামিয়া সর্বোচ্চ পর্যায়ে তাদের নিরাপত্তা দিক খেয়াল করে পর্দার বিধানের ব্যবস্থা করেছে। পর্দার বিধান এমন একটি বিধান যেই বিধানের মাধ্যমে আল্লাহ রব্বুল কারীম মায়েদের মহিলাদের সর্বোচ্চ পর্যায়ে সেফটি এবং নিরাপত্তা নিশ্চিত করেছে, আর যেন তারা এই পর্দার বিধানগুলো সঠিকভাবে এবং নিজস্ব মতে করে কোনো বাধার সম্মুখীন না হয়ে পালন করতে পারে, এজন্য জীবিকা নির্বাহ সহ এমন বিষয় যেগুলোর জন্য তাদেরকে হয়তো কখনো বাহিরে বের হওয়া লাগে ইত্যাদি বিষয়গুলোর পুরো দায়িত্ব পুরুষের উপর ছেড়ে দিয়েছে। এজন্য ইসলামী শরিয়া আইনে বা কানুনে মহিলাদের ভোগের অধিকার পুরুষের চেয়ে অনেক গুণে বেশি। একজন পুরুষ বিবাহ করবে, আপনারা অবশ্যই হয়তো জানেন যে বিবাহের অনেকগুলো স্তর রয়েছে, কারো কারো জন্য বিয়ে করা ফরজ, কারো কারো জন্য বিয়ে করা ওয়াজিব, কারো কারো জন্য বিয়ে করা সুন্নাহ, কারো কারো জন্য বিয়ে করা মুবাহ, কারো কারো জন্য বিয়ে করা মাকরুহ, আবার কারো জন্য বিয়ে করা হারাম। যাই হোক, যদি কোনোদিন বিয়ে সম্পর্কে আলোচনা করি তখন এ নিয়ে আলোচনা করব। তো এই যে স্তরগুলো, এই স্তরগুলো কিন্তু মধ্যে যে জিনিসগুলোকে খেয়াল রেখে এই স্তর বিন্যাস করেছেন ফকিহরা, আমাদের ইসলামী আইনবিদগণ, এর মধ্যে অন্যতম একটা জিনিস হলো শারীরিক সক্ষমতার পাশাপাশি ওই মহিলাকে চালানোর মতো এবং তার উপযোগী খাবার, বাসস্থান, পোশাক ইত্যাদি ইন্তেজামের মতো ব্যবস্থা থাকাও বিয়ের জন্য একটা মৌলিক শর্ত এবং গ্রহণীয় জিনিস। সেই জন্য মায়েদের পর্দার বিধান বা মায়েদের হেফাজত বা সেফ যেন পরিপূর্ণ হয়, এই জন্য আল্লাহ রব্বে করিম মহাগ্রন্থ আল কোরআনুল করিমের মধ্যে পুরুষের ব্যাপারে শব্দ ব্যবহার করেছেন কওয়ামুন, আর পুরুষের দায়িত্ব স্বরূপ মায়েদের যা লাগে স্ত্রীর পুরো জিনিসগুলোর ইন্তজাম করার দায়িত্ব তার উপর দিয়ে দিয়েছে। যা ইচ্ছা তা হলেও হবে না, বরং তার উপযোগী জিনিস ইন্তেজামের জন্য দায়িত্ব দিয়েছে, বাকি পরবর্তী সময়ে যদি অপারগতা সৃষ্টি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সূচনাকাল যখন সে করবে ওই সময়ে শর্তগুলোর প্রতি খেয়াল রেখে বিয়ের শ্রেণীবিন্যাস করে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এভাবে বিন্যাস করা হয়েছে। তো এখানে মায়েদের পর্দা কতটুকু এবং পর্দার বিধান তারা যে পালন করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, কতটুকু করবেন,
এই জিনিসগুলো আমাদের সামনে অনেক সময় পরিষ্কার না হওয়ার কারণে বিভ্রান্তিতে পড়তে হয়। এই জন্য আমাদের অনেক ভাইদেরকে এরকম বলতে শোনা যায় যে হাত পা এবং এই পেজ এগুলো পর্দার অন্তর্ভুক্ত না। এই জন্য বিশেষ শ্রেণীর অনেক ভাইয়েরা এইভাবে চলাটাকে পূর্ণাঙ্গ শরিয়ায় পর্দায় চলার কথা দাবি করার চেষ্টা করে। এখন আসলে কি এই হাত পায়ের গোড়ালি পর্যন্ত এবং চেহারা এইগুলো পর্দার অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত নয়, এ বিষয় সম্পর্কে পরিষ্কার হওয়ার জন্য দুটা জিনিস বোঝা লাগবে। আর ওই দুটা জিনিস বুঝতে সহজ দুটা আরবি শব্দ বুঝলেই হবে, একটা হলো হিজাব আর একটা হলো সতর। হিজাব বলা হয় যেটার সাথে মূলত পর্দার বিধান, আর সতর হলো আমাদের যেটার সাথে মূলত পর্দার বিধান নয়। হিজাব এবং সতরের মধ্যে পার্থক্যটা আমি একটু খুলে বলি। একজন মহিলা তার কয়েকটা অবস্থান, একটা হলো তার স্বামীর কাছে, স্বামী তার স্ত্রীর কাছে। দ্বিতীয় নাম্বার হলো একটা মহিলার অবস্থান তার মেয়ে ছেলে বা এমন নিকটাত্মীয় যাদের সাথে পর্দার বিধান নাই। তৃতীয় নাম্বার হলো এমন যাদের সাথে সরাসরি পর্দার বিধান রয়েছে। তো প্রথম পর্যায়ে যেটা তার স্বামীর সাথে, এটা সহজ, স্বামী এবং স্ত্রী তারা উভয়জন উভয়ের সব অঙ্গই দেখতে পারবে, তবে বিশেষ অঙ্গ ইত্যাদিতে নজর একান্ত প্রয়োজন না হলে না দেয়াই ভালো। দ্বিতীয় নাম্বার স্তর যাদের সামনে শরীর পর্দা নাই, ওদের সামনে তার জন্য কিছু জিনিস আছে যেগুলো সতর, এবং কিছু জিনিস আছে যেগুলো খোলার অনুমতি আছে। খুলে রাখা অনুমতি জিনিসগুলোর মধ্যে হলো এই হাত, চেহারা এবং পায়ের অংশ। কিন্তু কোনো মহিলার জন্য তার ছেলে হোক, মেয়ে হোক বা তার মা হোক, তার সামনে তার বুক কিংবা বিশেষ কোনো জায়গা, স্থান ইত্যাদি প্রকাশ করা জায়েজ নেই। তিন নাম্বার হলো যাদের সাথে বিবাহ করা জায়েজ এবং আউট মানুষ যাদের ব্যাপারে শরীয়তের পর্দার বিধান, ওদের ব্যাপারে তার মাথার চুল থেকে নিয়ে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত সবটাই পর্দার অন্তর্ভুক্ত। জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলি যে দাবি আমি কীভাবে করলাম। যখন পর্দার বিধান পর্দার বিধান নাজিল হয়, সাহাবায়ে কেরামগণ নবীজি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ও সাহাবায়ে কেরামদের কাছে ছিলেন, একই রুমে তাদের অবস্থান ছিল। স্বাভাবিকভাবেই নবীর স্ত্রী তিনি ওদের সামনে নির্লজ্জভাবে থাকবেন এটা চিন্তা করাও অসম্ভব। কিন্তু এরপরেও তিনি যেভাবেই ছিলেন ওভাবে থাকা সত্ত্বেও তিনি খুব বেশি লজ্জিত হচ্ছিলেন। আর ওই অবস্থার মধ্যেই সর্বপ্রথম পর্দার বিধান নাজিল হলে নবীজি মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমের পুরাটার মাঝখান দিয়ে একটি কাপড় টেনে দেন। এই ঘটনা থেকে ইসলামী আইনবিদগণ বলেন যেহেতু নবীজি ইচ্ছা করলে শুধু একটি কাপড় ওনাকে পরিয়ে রাখলেই চলত, আর কাপড় তো ওনার গায়ে ছিলই,
কিন্তু নবীজি কি করলেন, এমন একটি পরিবেশ তৈরি করলেন যেই পরিবেশে ওই পাশে কেউ আছে কি নেই এই অবস্থানটা বুঝারও উপপ্রমাদ থাকলো না। সেখান থেকে তারা ইস্তেহাত করেছেন মায়েরা এমন কাপড় পরিধান করবে যেই কাপড় পরিধান করলে পরে তার শরীরের বিশেষ অংশ অঙ্গ ইত্যাদির কোনো অংশই প্রকাশ হবে না। এখন আপনারা বিবেচনা করুন, আমাদের বাহ্যিক যে সমস্ত বোরকা বা ফ্যাশনেবল জিনিসগুলোকে হিজাব বলা হচ্ছে, পর্দা বলা হচ্ছে, এ ধরনের এগুলো পরার দ্বারা নারীদের সৌন্দর্য বাড়ে না কমে, বেড়ে যায়। তো নবীজির সে আমল দ্বারা বোঝা যায় এমনভাবেই পর্দা করা লাগবে, এমন পোশাকই গায়ে জড়াইতে হবে যেই পোশাক দিয়ে তার শরীরের আকর্ষক কোনো অঙ্গ যেন মোটেও বোঝা না যায় এবং পুরাটাই ঢাকা থাকা লাগবে। এখন বাকি থাকলো এই যে বলা হচ্ছে হাত, চেহারা এবং পা, এইগুলো সত্রের অন্তর্ভুক্ত নয় বা পর্দার অন্তর্ভুক্ত নয়, এই কথাটা সঠিক না। এটা মূলত নামাজের ক্ষেত্রে এবং ওই সমস্ত জায়গায় বা ওদের সামনে, যেমন ছেলে মেয়ে, মা বাবা ভাই, এই ধরনের যারা আছেন ওদের সামনে চেহারা, হাত বা পা ইত্যাদি খোলার কথা আছে। এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পর এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বে করিম যে আদেশ জারি করেছিলেন মহাগ্রন্থ কোরআনের মাধ্যমে নবী পত্নীদের উপর এবং অন্যান্যদের উপর, বিধানটা কি ছিল? قال الله تبارك وتعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقرن في بيوتكن তোমরা তোমাদের ঘর সমূহের মধ্যেই অবস্থান করবে। ولا تبرجن تبرج الجاهلية الأولى এবং পূর্ব যুগীয় জাহিল যুগীয় দের মতো করে তোমরা বের হবে। এখন এখানে একটা প্রশ্ন যেটা ক্লিয়ার হওয়া দরকার, সেটা হলো যদি কোনো মহিলা জীবিকা উপার্জনের জন্য বের হওয়া লাগে তাহলে কি সে বের হবে না? সে কি ঘরে বসে থাকবে? নিজস্ব কোনো প্রয়োজনে কি সে বাহিরে বের হবে না? সে কি ঘরেই বসে থাকবে? বাস এই প্রশ্নের সহজ উত্তর হলো অবশ্যই প্রয়োজন সাপেক্ষে মহিলাদের জন্য বের হওয়ার অনুমতি আছে, যেই কোনো শরিয়া সম্মত কাজ করারও অনুমতি আছে, তবে পর্দার বিধানকে লঙ্ঘন করে নয়, পর্দার বিধানকে ঠিক রেখে। এখন তো যে হালাত হচ্ছে, ঘরের মধ্যে যতটা সাজসজ্জা না করছে বাহিরে বের হওয়ার সময় সাজসজ্জা অনেক বেশি করছে, ঘরে যতটা সেফ চলাফেরা করে বাহিরে বের হলে সেই তুলনায় অনেক বেশি পরিমাণ এলোমেলো চলাফেরা করছে। দেখুন পর্দার বিধানে একদিকে যেমন মায়েদের নিরাপত্তার কথাকে খেয়াল রাখা হয়েছে, আর ওই নিরাপত্তার একটা অন্যতম কারণ কিন্তু প্রতিটা মায়ের গর্বে এ যুগে সর্বশ্রেষ্ঠ সন্তানরা বসবাস করে, এবং কার গর্ভ থেকে হতে পারে যুগের সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ গবেষক বের হবে এটা আমরা জানি না। সেই জিনিসের নিশ্চিত কল্পেই, নিশ্চিতকরণ কল্পেই মূলত পর্দার বিধানগুলোকে দেয়া মায়েদের হেফাজতের জন্য। কিন্তু এখন বাস্তবতা কি হচ্ছে, হালাত কি হচ্ছে? নবীজির ঘোষিত হাদিস, হাদিসটা আসছে হলো তিরমিজি মুসলিম শরীফের মধ্যে, হাদিস নাম্বার 7373 এবং 5704, একেবারে সহি হাদিস, বিশুদ্ধ সনদে এবং মতনে বর্ণিত হাদিস। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে বোঝা যায় কিয়ামত পূর্ব সময়ের মধ্যে মহিলাদের যেটা হবে, এক নাম্বার
কাপড়ের ব্যাপারে তারা খুব অল্প পরিমাণ কাপড় পরিধান করবে। দ্বিতীয় নাম্বার হল নগ্নতার দিকে তারা অতিরিক্ত মায়লান হয়ে যাবে। আজকে নগ্নতা ছড়িয়ে দেওয়া এবং স্বল্প বাসনা এগুলোকে ছড়িয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বেশি কাজ করে চলচ্চিত্র নামক আমাদের দেশ, জাতি এবং আমাদের চরিত্র বিধ্বংসী সেই সমস্ত জায়গাগুলো। নতুন যেই কোনো জিনিস, যেই কোনো মডেলের আবিষ্কার সেখান থেকে হচ্ছে, পোশাকের, আশাকের ইত্যাদির পুরো জিনিসগুলোর একটি কেন্দ্র সেখানে দাঁড়িয়েছে। নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হালাত যখন তৈরি হবে আর যারা এই সমস্ত কাজগুলো করবে, আমি পয়গাম্বর স্পষ্টতর বলে গেলাম, লা ইয়াদখুলনাল জান্নাহ, এক নম্বর তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এবং তারা জান্নাতের কোনো পরিমাণ ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ কত হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যায়। আমি হাদিসটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি, তাহলে স্পষ্ট হবে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم اراهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس। বিশ্ব নবী বলেন, সিনফান দুইটা গ্রুপ, দুইটা দল, এরা জাহান্নামী। লাম আরাহুমা, বাকি আমি তাদেরকে দেখিনি, তারা সামনে প্রকাশ পাবে। পয়গম্বর আলাইহিসসালাম বলেন, এক নম্বর কৌম হলো যা তারা যাদের হাতের মধ্যে চাবুক থাকবে, অত্যাচারী। দ্বিতীয় নম্বর, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত শব্দগুলা খেয়াল করি। দ্বিতীয় নাম্বার গ্রুপের ব্যাপারে নবীর বক্তব্য, নিসাউন, দ্বিতীয় নাম্বার গ্রুপ হলো মহিলারা, তাদের মধ্যে কি কি গুণ পাওয়া যাবে। এক নাম্বার কাসিয়াতু, তারা পোশাক পরিধান করবে কম, আরিয়াতুন তারা হবে উলঙ্গ, মুমিলাতুন তাদের বাহ্যিক আচার আচরণ এবং শরীরের হালাত এমন হবে যেটা দিয়ে তারা অন্যদেরকে বিভ্রান্ত করবে, ভ্রষ্ট করবে, গোমরাহ করবে, মাইলাতুন তারা আল্লাহ রব্বে কারিমের সাথে সম্পর্ক থেকে অনেক দূর চলে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না। পাঁচ নম্বর হলো রুউসাহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো ওটের পিঠের মধ্যে যেরকম একটি কুঁজ থাকে, কুঁজ, এই চুলের অবস্থাগুলো এরকম হবে যে ওটের কুঁজের মতো করে এইভাবে করে রাখবে। ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। বিশ্বনবী বলেন, যারা এরকম অল্প পোশাক পরবে কিংবা নগ্ন থাকবে কিংবা অন্য মানুষদেরকে গোমরা করবে, বিভ্রান্ত করবে এবং চুলগুলো এইভাবে ওটের কুঁজের মতো উঁচা করে রাখবে, লা ইয়াদখুলনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে। এবার আপনি রাস্তায়, ঘাটে, পথে, মাঠে, জায়গায় জায়গায় মিলিয়ে দেখবেন যে মহিলাদের এখন চুলের এই স্টাইলটা আছে কিনা, পোশাক আশাকের ব্যাপারে পুরুষের মতো হওয়ার একটা মন মাইন্ড তাদের মধ্যে আছে কিনা, ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে দেখবেন আশা করি অনেকাংশেই পাওয়া যাবে। কি বলেন, আছে না? আচ্ছা, এখন তো তারা এই হালাত করছে, এর ফলশ্রুতিতে বড় ধরনের ক্ষতি আমাদের কি হচ্ছে? অন্য হাদিসের মধ্যে এটা আসছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হলো 2185, আরও একটি হাদিস তিরমিজি শরীফে, হাদিস নম্বর হলো 458। আগে মূল কথাটা বলি, তারপরে হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পূর্ব মুহূর্তে কয়েকটা জিনিস তৈরি হবে, মানুষের মধ্যে কয়েক ধরনের গজব নাজিল হবে। এক নম্বর খাসাফুন, দ্বিতীয় নম্বর
মাসাখুন, তৃতীয় নম্বর কজাফুন। তিনটা শব্দের ব্যাখ্যা করছি। এক নম্বর হল খাসাফ। খাসাফ বলা হয় ভূমি ধস হওয়া, ভূমি ধসে যাওয়া। ভূমি ধসা আগের তুলনায় এখন কম হচ্ছে না বেশি হচ্ছে একটু বলেন না? খাসাফ হবে। দ্বিতীয় নম্বর মাসাখ। মাসাখ হলো মানুষের রূপ বিকৃত হয়ে যাওয়া। এখন এই রূপ বিকৃতির ক্ষেত্রে পরিপূর্ণ বিকৃতও হতে পারে অথবা আংশিক বিকৃতও হতে পারে। পরিপূর্ণ বিকৃত যেমন ওই যে আজাব প্রাপ্ত সেই কৌমের মতো একেবারেই বানর হয়ে যাওয়া, কিংবা আংশিক অনেক সময়ে পরিবর্তন হয়ে যায় এরকম। বরং অনেক সময় আরও আগ বেড়ে ছেলে মেয়ে হচ্ছে, মেয়ে ছেলে হচ্ছে, এরকম ঘটনাও তো পত্রিকে আসে, কি বলেন? আসে না? আসে। আর তিন নম্বর আজাব যেগুলো হবে, বেশি বেশি হবে, সেটা হলো কাজাফ। কাজাফ মানে পাথর নিক্ষেপ হবে, পাথরের আজাব মানুষের উপর নিপতিত হবে। এখন এই তিন ধরনের আজাব কি কারণে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, আমি হাদিসটা বলছি। আন ইমরান ইবনে হুসাইনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফি হাদিহিল উম্মতি খাসাফুন ওয়া মাসাখুন ওয়া কাযাফ ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শুনুরে, আমার এই উম্মতের সর্বশেষ যারা হবেন তাদের মধ্যে তিন ধরনের আজাব দেখা দেবে। এক নম্বর হলো খাসাফ, ভূমি দশ হবে। দ্বিতীয় নম্বর হলো মাসাখ, রূপ পরিবর্তন হবে, বিকৃত হবে। তিন নম্বর হলো ওয়াকাজাফুন, পাথর নিক্ষিপ্ত হবে। ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, গো আল্লাহর নবী, মুসলমানদের মধ্য হতে কাদের মধ্যে ওই জিনিসটা নিবেদিত হবে, তারা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিউত্তরে বললেন, ইজা যহরাতিল কিনাতু ওয়াল মাযিফ। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে, এই জিনিসটা ওই অবস্থার মধ্যে বের হবে যখন নগ্ন নারীদের প্রকাশ বেশি পরিমাণ বের হবে, নর্তকী নারীরা বের হবে, গায়ক নারীরা বের হবে, ওয়াল মাযিফ, এবং যখন মদপান প্রচুর পরিমাণে বের হবে। বিশ্বনবী বলেন, তখন তাদের উপর তিন ধরনের আজাব নিবেদিত হবে। অন্য হাদিসের মধ্যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আম্মাজান আয়েশা আরও ক্লিয়ার করেছে। আম্মাজান আয়েশা এই হাদিস শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথা বললেন যে ভূমি দশ হবে, মানুষের রূপ বিকৃত হয়ে যাবে এবং মানুষের উপর পাথরের আজাব নিবর্তিত হবে, ওই সময় কি যারা সালেহ থাকবে, মুত্তাকি থাকবে, ফরহেজগার থাকবে, তাদের উপর হবে না? তাদের উপরেও হবে? সহজ কথা, নবীজি স্পষ্টতর বললেন, হ্যাঁ, অবশ্যই তাদের উপরেও হবে। কখন? পয়গম্বর আলাইহিসসালাম বললেন, যখন ইদা জহরাল খুবুস, যে অবস্থার মধ্যে ধ্বংস ঘনিয়ে আসবে, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার সময় ঘনিয়ে আসবে। তাহলে যত বেশি নগ্নতা বের হচ্ছে, গান বাদ্য ইত্যাদি বের হচ্ছে, মানুষের মধ্যে মদ্যপানের প্রবণতা বাড়ছে, তারপরে গান বাদ্য ইত্যাদিকে খুব সহজভাবে আমরা নিচ্ছি, একটু খেয়াল করছি না যে আমাদের উপর আজাব গজবের এইগুলোই একটা মৌলিক কারণ। যেন ওইদিনে বলেছিলাম, আল্লাহ স্পষ্ট বলছে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ও আমার বান্দারা, শোনো রে, এই জমিনে জল ভাগ স্থল ভাগে যত ধরনের মুসিবত, যত ধরনের ফাসাদ তৈরি হয়, সব তোমাদের হাতের কামাই। গুনাহের বিপরীতে আল্লাহর পক্ষ থেকে এক এক ধরনের আজাব মাওলাই করিম আস্তে আস্তে দিবেন এবং এইগুলো দিয়ে একসময় ধ্বংস হয়ে যাবে। আজকে আমরা গান বাদ্যের বিষয়ে কত বেশি পরিমাণ অবহেলায় ভুগছি,
নিজের সন্তানকে শিক্ষক ভাড়া রেখে আমি গান শিখাচ্ছি, মা অনেক সুন্দর চলাফেরা করছেন মোটামুটি পর্দার সাথে, কিন্তু সন্তানটাকে ওনার সাথেই নিয়ে যাচ্ছেন একেবারে প্যান্ট শার্ট পরিয়ে, মনে হয় একজন পুরুষ হেঁটে যাচ্ছে। মহিলাদের সৌন্দর্য চুল, সেই চুলগুলোকে কেটে কেটে একেবারেই পুরুষদের মতো করে ফেলছে। এই যে একটা আগ্রাসন, এই যে একটা রূপ বিকৃতি পরিবর্তন, এবং পোশাক আশাকের ব্যাপারে চরম অবজ্ঞা, চরম অবহেলা, পর্দার ব্যাপারে আরও বেশি পরিমাণ অবহেলা, এইগুলোর কারণে একদিকে যেমন অপরাধ বাড়ছে, মা ও বোনদের ইজ্জত হানি হচ্ছে, অপরদিকে এই সমস্ত বিষয় যত ব্যাপক হচ্ছে তত বেশি মাওলাই করিমের আজাব, গজব ইত্যাদিও আমাদের উপর আসছে। বড় বিষয় হলো আজাব দুনিয়াতেই তো শেষ না, আখেরাতেও তো এটার প্রচুর পরিমাণ আজাব হবে। এই আজাবের যেই পরিমাণ ভারতত্বতা, এটাকে সহ্য করবে এমন কেউ যদি মনে করে যে আমি জাহান্নামের আজাব সইতে পারব, তাহলে তার হিসাব ভিন্ন। কিন্তু যদি জাহান্নামের আজাব বর্ণিত আয়াত এবং হাদিসগুলো কারো শিক্ষার বস্তু হয়, আমি মনে করি আয়াত এবং হাদিসের সেই অংশগুলো আমরা একটু বেশি বেশি পড়ি, যেইগুলোতে আজাবের কথা আছে, আজাবের রূপের কথা আছে। আমি যখন গান শুনছি, এই গানের কারণে সীসা ঢেলে দেওয়ার কথা আছে, তো সীসা ঢেলে দেওয়া বাদ দেন না, একটা ছোট্ট কাঠি নিয়ে যদি কানের মধ্যে দেওয়া হয় আর এটা একটু এলোমেলো যদি কোনো লেগে যায়, তখন আবার অস্থির হয়ে যায় না, একেবারেই অস্থির হয়ে যায়। চোখের মধ্যে যদি সামান্য আমার এই চোখের কী বলে এগুলোকে চুল, এটাও যদি কোনো পড়ে ভীষণ অস্থির হয়ে যায়, একটা ধুলা বালুর কণাও যদি কোনো পরে অস্থির হয়ে যায়, হাদিসের মধ্যে স্পষ্টতর নবীজি বলেছেন চোখের ব্যাপারে কি আজাব হবে, কানের মধ্যে কি আজাব দেওয়া হবে এই গান বাদ্য এবং চোখের অন্যায় করার কারণে। দুনিয়াতেও অনেক সময় এই জিনিসগুলো আল্লাহ রব্বে কারিম প্রকাশ করেন মানুষদেরকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই। মাওলানা আব্দুর রউফ সাখরাবি রহমতুল্লাহ আলাইহ, ওনার লিখিত একটি কিতাব, নাম হলো ছেহ গুনাহগার আওরাতি, ছয় জন গুনাহগার মহিলার গল্প। তো ওনার ওই বই থেকে বাংলাদেশীয় একজন মাওলানা, তিনি আরেকজন লেখকের একটি বই অনুবাদ করেছেন, জগৎ বিখ্যাত একজন ইসলামিক ঐতিহাসিক ইমাম আবু বকর ইবনু আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাই, ওনার লিখিত গ্রন্থের মূল আরবিটার নাম হলো মান আশা বাদাল মাউত, মৃত্যুর পরেও যারা চলাফেরা করেছে। এখন মৃত্যুর পরে চলাফেরা, এটা কি সম্ভব না অসম্ভব? বাহ্যিকভাবে আমাদের জন্য অসম্ভব, কিন্তু আল্লাহ যদি চান অনেক সময় এইগুলো করে থাকেন মানুষদের ইবরত হাসিল করার জন্য। তো ইমাম আবু বকর ইবনু আবিদ দুনিয়ার লিখিত গ্রন্থ মান আয়াশা বাদ আল মাউত থেকে কিছু ঘটনা, আবার সাখরাবি রহমতুল্লাহ আলাইহির লিখিত ছেহ গুনাহগার আওরাতি থেকে কিছু ঘটনা অনুবাদ করে বা একজন ভাই, উনি বই লিখেছেন মরালোক কথা বলে, আরেকজন এই সেমগুলো অনুবাদ করে লিখেছেন মরালাসের সাক্ষাৎকার। দেখ বিভিন্নভাবে আছে, অর্থাৎ মৃত্যু পরবর্তী ঘটনাগুলোকে সামনে এনে তারা ওই বিষয়গুলোকে সাজিয়েছেন বুঝার জন্য। তো আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।